আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হলো দুধ দিয়ে মিষ্টি আলুর রান্না। এটি আপনি একবার যদি রান্না করে দেখেন তাহলে বারবার আপনার খেতে মনে চাইবে। আর এই রান্নাটি আমরা করছি আমার ভাগিনার জন্য। আর এই খাবারটি কিন্তু ছোটদের খুব পছন্দনীয় খাবার। আর এটার সাথে যা যা উপকরণ লাগবে আমি সব এখন দেখিয়ে দিব। আমাদের প্রথমে লাগবে 2টি মিষ্টি আলু, কুচি করে নিতে হবে। তারপর লাগবে 7 মতো নারিকেল, লবণ এবং কিশমিশ। আমি সাথে বাদামও চাইলে দিতে পারবেন, আমি বাদাম নিই নাই, কারণ আমার ভাগিনা বাদাম খায় না, তাই আমি বাদাম নিই নাই। এবং দুধ, চিনি। এবার আমরা দুধটা একটু দেখাবো। এই দুধটা আমরা প্রথমে 2 কাপ দুধ নিলাম। 2 কাপ দুধকে আমরা ঘন করে 1 কাপ করে নিলাম। এবং আপনারা যদি আরও ঘন করতে চান তাহলে সাথে শুকনো দুধ বা গুঁড়া দুধ মিক্স করতে পারেন, তবে তার চেয়ে যদি বেশি ঘন চান তাতে কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য লবণ এবং কিশমিশ বাদাম এগুলো রাখলাম। আমি কিন্তু এখানে আপনার চিনি এবং এলাচি দারচিনি দিয়ে কিন্তু আমি দুটো কিন্তু সিদ্ধ করে নিয়েছি, সিরা করে নিয়েছি, যার কারণে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখানোর জন্য রাখলাম। তাহলে ভিউয়ার্স, এমনভাবে ঘন করবেন যাতে আপনার আলুটা যে সিদ্ধ হবে ঠিক ওই পরিমাণ করে আপনাকে ঘন করতে হবে। আর আপনি যদি দুটো অতিরিক্ত পরিমাণে ঘন করে ফেলেন তাহলে কিন্তু আপনি আলুগুলো সিদ্ধ করতে পারবেন না, কারণ ওই দুটোর সাথে আলুটা সিদ্ধ হবে। তো তদ্রুপ আপনার থেকে এটা মাপ মতো ঘন করতে হবে, আপনি বেশিও করতে পারবেন না বা কমও করতে পারবেন না। আর আমি এই দুধটা উপকরণের সাথে চিনি এবং লবণ, চাইলে আপনার তেজপাতা, এলাচি, বাদাম এগুলো ইউজ করতে পারেন। আমরা এখন দুধগুলো একটু গরম করে নিব এবং আমাদের কুচি করা সেই আলুগুলো দুধে দিয়ে দিব। এবং ভালোভাবে নেড়ে নিব। ইতিমধ্যে আমরা দুধগুলো আলুর সাথে সিদ্ধ করে নিয়ে কিছুক্ষণ পর ভিউয়ার্স, আমাদের থেকে দুধে আলুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে পুড়ে না দেয়। ইতিমধ্যে দুধে দেওয়া আলুগুলো কিন্তু ফুটে উঠেছে। আর কিছুক্ষণ পর পর দুধে দেওয়া আলুগুলোকে নাড়তে হবে। যদি আপনারা একটু অপেক্ষা করেন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, তাই এগুলোকে লাড়ার উপরে রাখতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের দুধগুলো যদি শুকিয়ে আসে তাহলে আপনার সাথে একটু পানি পানি মিক্স করতে পারেন, যাতে পানির পরিমাণটা যাতে বেশি না হয়। তাহলে কিন্তু আপনাদেরকে আবার সাথে চিনি মিক্স করতে হবে। আর এই জিনিসটা সবসময় লাড়ের উপর রাখতে হবে, না লাড়লে জিনিসটা পুড়ে যেতে পারে। ভিউয়ার্স, আমি এখন সিদ্ধ আলুর সাথে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এবং নারকেলগুলো সেই আলুর সাথে দেওয়ার পর আমাদের থেকে ভালোভাবে লেড়ে নিতে হবে। দেখুন আমাদের দুধগুলো কিন্তু এখন ঘন হয়ে আসছে। এবং আমি কিন্তু এগুলোর সাথে নারকেল
দুধ আলু সব কিন্তু মিক্স করে দিয়েছি। আমাদের কিন্তু এখন নামানোর সময় হয়ে গেল। দেখুন বিওয়ালা দুধে রান্না করা সেই আলুটি পরিবেশন করছি। দেখুন আমি সাথে কিশমিশ দিচ্ছি। আমাদের এই মজার রেসিপিটি কিন্তু হয়ে গেল। আপনারা এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু অনেক অনেক সুস্বাদু এবং বাচ্চারা কিন্তু এটা একবার খেলে বারবার খেতে চাইবে। আর আমি উপকরণটি কী কী দিয়ে মিক্স করেছি আপনাদেরকে আবার বলে দিতে চাই। প্রথমে কুচি করা দুটি আলু নেবেন, সাথে স্বাদ মতো লবণ নেবেন, চিনি নেবেন, কিশমিশ নেবেন, চাইলে বাদামও নিতে পারেন। আমি বাদাম নিইনি, আমার ভাগিনা খায় না তাই আমি বাদাম নিইনি। তারপর দুধ নেবেন। দুধকে আপনারা 2 কাপ দুধকে সিদ্ধ করে 1 কাপ করবেন। অতিমাত্রা ঘন করবেন না দুধকে, আবার কম ঘন করবেন না, মধ্যম পর্যায়ে রাখবেন। আর যদি আলু দুধে সিদ্ধ করার সময় যদি আপনাদের দুধটা বেশি বেশি ঘন হয়ে যায় তাহলে সাথে অল্প একটু পানি মিক্স করতে পারেন। তবে পানিটা পরিমাণ মতো মিক্স করতে হবে, যদি বেশি মিক্স করেন তাহলে কিন্তু আপনাদের আবার চিনি মিক্স করতে হতে পারে। আমাদের রেসিপিটি এখানে শেষ করলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন রেসিপির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।